আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমি চারটি ক্লাস নিয়েছিলাম, আজকে পর্ব পাঁচ বীজগণিতের উপরে আমি আলোচনা করছি। আজকে সূচক লগারিদম থেকে তোমাদের একটি সৃজনশীল করব, আশা করি তোমাদের উপকার হবে। আসো আমরা সৃজনশীল প্রশ্নটা দেখি। উদ্দীপকে আমাদের দুইটি উদ্দীপক রয়েছে, এখানে এক নঙে দেওয়া আছে এ সমান সমান 125 পাওয়ার পি মাইনাস 11 ইন্টু 25 পাওয়ার পি প্লাস 24 এবং বি ইকুয়াল 7 মাইনাস 5 ইন্টু 5 টু দ্য পাওয়ার পি। দুই, এল ইকুয়াল 2 লগ 3x মাইনাস লগ 3x প্লাস 6 প্লাস 1। কলম প্রশ্ন আমাদের বলেছে লগ 7 2 ইকুয়াল আলফা, লগ 7 3 ইকুয়াল বিটা, লগ 7 5 ইকুয়াল গামা হলে লগ 15 বাই 2 কে আলফা বিটা এবং গামার মাধ্যমে প্রকাশ কর। খ, এ ইকুয়াল 7 ভি হলে পি এর মান নির্ণয় কর। গ, এল ইকুয়াল টু হলে এক্স এর মান নির্ণয় করো। চলো আমরা ক নং প্রশ্নের দিকে চলে যাই। ক নং প্রশ্ন আমাদের দেওয়া আছে লগ 7 2 ইকুয়াল আলফা, লগ 7 3 ইকুয়াল বিটা, লগ 7 5 ইকুয়াল গামা। তো আমাদের বলেছে যে লব 7 15 বাই 2 কে আলফা বিটা এবং গামার মাধ্যমে আমাদের এটা প্রকাশ করতে হবে। তাহলে প্রদত্ত রাশি লগ 7 15 বাই 2, তাহলে আমরা লগের নিয়ম অনুযায়ী জানি কি যে ভাগ আকারে থাকলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা এটাকে যদি আলাদা করি তাহলে লগ 7 15 মাইনাস লগ 7 2 হবে, যেহেতু ভাগ আকার আছে 15 ভাগ 2, তাহলে লগ 7 15 মাইনাস লগ 7 2। 15 কে আমরা আবার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে লিখতে পারি 3 ইন্টু 5 3 5 15 মাইনাস লগ 7 2। আমরা আবার জানি লগ যদি গুণাকারে কোনো সংখ্যা থাকে তাহলে লগকে যদি আমরা আলাদা করি তাহলে কি হবে, দুইটা লগ যোগ চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব, অর্থাৎ প্লাস হয়ে যাবে। তো লগ 7 এটা যদি আলাদা করি তাহলে লগ 7 3 প্লাস লগ 7 5 মাইনাস লগ 7 2। যেহেতু আমাদের এই মানটাকে আলফা বিটা এবং গামার মাধ্যমে প্রকাশ করতে বলেছে, লগ 7 3 যদি আমরা মানের দিকে তাকাই লগ 7 3 ইকুয়াল রয়েছে বিটা, তাহলে আমরা এটা যদি আমরা বিটা দিই প্লাস লগ 7 5 লগ 7 5 সমান সমান আমাদের দেওয়া আছে গামা, তাহলে গামা লিখলাম মাইনাস লগ 7 2 লগ 7 2 সমান সমান আছে আলফা। তাহলে লগ 7 15 বাই 2 কে আমরা বিটা প্লাস গামা মাইনাস আলফা অর্থাৎ আলফা বিটা গামার মাধ্যমে প্রকাশ করলাম, এটাই আমাদের অ্যান্সার হবে ক নঙের। তাহলে আসো ক নং শেষ করে আমরা খ নং প্রশ্নটা আবার একটু দেখি। এ ইকুয়াল 7 বি হলে পি এর মান নির্ণয় কর। তাহলে এ কি আছে উদ্দীপকে দেখি, এ ইকুয়াল দেওয়া আছে 125 টু দ্য পাওয়ার পি মাইনাস 11 ইন্টু 25 টু দ্য পাওয়ার পি প্লাস 24, আর বি রয়েছে বি ইকুয়াল 7 মাইনাস 5 ইন্টু 5 টু দ্য পাওয়ার পি। তাহলে এই দুইটা মানের সাথে এই শর্তটা আমরা আরোপ করে এখান থেকে আমরা পি এর মান বের করব। তাহলে আসো আমরা অঙ্কটা করি। খ নং দেওয়া আছে এ ইকুয়াল 125 টু দ্য পাওয়ার পি মাইনাস 11 ইন্টু 25 পাওয়ার পি প্লাস 24 এবং বি সমান সমান দেওয়া আছে 7 মাইনাস 5 ইন্টু 5 টু দ্য পাওয়ার পি। তাহলে আমাদের যেহেতু শর্তটা আছে কি যে এ ইকুয়াল 7 বি, বা এর জায়গায় আমরা এর মানটা বসাই দিই মাইনাস 11 ইন্টু 25 টু দ্য পাওয়ার পি প্লাস 24 ইকুয়াল
सेवेन इंटू बी जेहेतु बी एकाधिक अंश ब्राकेटे रखब सेवेन माइनस फाइव इंटू फाइव टू दि पावर पी बा 125 ये 5 क्यूब लिखते परि ए होल पावर पी माइनस 11 इंटू 25 ये 5 स्क्वायर लिखते परि होल पावर पी प्लस 24 इक्वल 7 दिए जी दुईटा पद के गुण करी 7 इंटू 7 49 7 इंटू 5 35 इंटू 5 टू द पावर पी एखे गुण करार समय अने के धारणा जो सेवेनर साथ फाइवर साथ गुण हलो ना क्या आकटा फाइवर साथ गुण हम क्योंकि जो एकटार साथ ही गुण है तुम्हारा अनेक समय भूल कर फेलो यटार साथ गुण करब आर इटार साथ गुण करब ना एक जो साथ गुण करते हैं तो हमें ये पेलम बा जी पावर पावर साधारण क्यों है गुण है तेल ये आरोप घूरिए लिखते परि जो पीटा के भरे नहीं बहरे किूब लिखते परि क्यों जब फाइव किूब एर पावर जो पी है पावर जो गुण करी है थ्री पी और ये जो पी लिखी भितरे और थ्री बहरे लिखी तो पी और थ्री गुण कर ले थ्री पी तेरा लिखते परि तो लिखल माइनस एक ही भाव इलेवेन इंटू स्क्वायर के बहरे नहीं पीटा भरे नहीं लेखा जाए प्लस 24 माइनस ए 49 जो डान पास आसे से बाम पास पक्षान्तर कर दी माइनस हो जाए प्लस 35 इंटू 5 पावर पी इक्वल जिरो बा एखन देखो ये 5 टू द पावर पी एटाके जदि आमरा एकटा चलक धरी ए धरी ताहले कि हय ए किऊ माइनस 11 ए स्क्वायर प्लस 24 माइनस 49 ताहले कि हय माइनस 25 प्लस 35 5 टू द पावर पी समान समान ये धरेछि ताहले ए इक्वल जिरो एक साइड नोट दीब आमरा जे 5 टू द पावर पी समान समान ए धरे बा एटा जदि आमरा एकटु साजाय लिखी ए किूब माइनस 11 ए स्क्वायर प्लस 35 ए माइनस 25 इक्वल जिरो एटाके आमादेर समाधान करते हबे एखान थेके ए एर मान बेर करते हबे आमादेर आसल काज हलो पी एर मान बेर करा एखाने जेहेतु आमरा एकटा उत्पादक विश्लेषण करते हैं नर्माली भावे चिंता करी उत्पादक करा जाए ना तुम्हारा बाक्शेष प्रक्रिया एक नाम शुने बाक्शेष उपपाद्य सहाज्य जे उत्पादक विश्लेषण करे सेटा निये आमरा एटा चिंता करब ताहले एटा चिंता करार आगे आमरा एई बाम पक्षटा आमरा एकटा फांगशन हिसाबे धरी बहुपदी धरी एफ अफ ए इक्वल ताहले जिरो एखाने लिखे दिब जेखाने बा धरी एफ अफ ए समान समान एई बहुपदीटा धरी आमरा ए स्क्वायर प्लस 35 ए प्लस माइनस 25 तो लास्ट सिद्धांत निलाम कि एफ अफ ए इक्वल जिरो एफ अफ एटा कि एफ अफ ए समान समान एटा एटाके आमरा बाक्शेष प्रक्रिया एखन उत्पादक विश्लेषण करब ताहले देखो आमरा जदि एदिके करी एफ अफ ए समान समान ए किूब माइनस 11 ए स्क्वायर प्लस 35 ए माइनस 25 बाक्शेष उपपाद्य आमरा जानी कि जे एखाने एमन एकटा चलकेर मान धरते हबे जाते डान पास कि हय शून्य हय ताहले आमरा मने मने भाबो कि बसाले एटा शून्य हय ता आमि एकटा भेबे रेखेछि देखो एफ अफ ए एर जायगाय जदि आमि 1 बसाई ताहले कि हय आमादेर टार्गेट किन्तु डान पास शून्य करा ताहले 1 एर किऊब दिलाम माइनस 11 इंटू 1 एर स्क्वायर प्लस 35 इंटू 1 माइनस 25 1 के किूब कर ले 1 माइनस 11 प्लस 35 माइनस 25 इक्वल 35 और 1 जो तुम जोग करो 36 माइनस 11 एवं माइनस 25 जो जोग करो 36 अर्थात जिरो पेलम तो जो जिरो पेलम तक आप सिद्धांत निब जे ए माइनस 1 एफ अफ एर एक कि उत्पादक कन्फार्म हलम जो एफ अफ ए बहुपदी आसे तार ए माइनस वन एक उत्पादक बाक्शेष प्रक्रिया जी करी एफ अफ ए लिखल ए किूब माइनस 11 ए स्क्वायर माइनस प्लस 35 ए माइनस 25 बाक्शेष प्रक्रिया नियम अनुजी एक बार फाका रेखे बद रेखे उत्पादक लिखब ए माइनस वन कयार लिखब जीतु पावर किूब आ तीन बार लिखब
তাহলে প্রথমে আছে a কিউব এর সাথে a মাইনাস 1 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে বা এমন একটা পদ গুণ করতে হবে যাতে a কিউব হয় তাহলে a স্কয়ার দিয়ে যদি গুণ করি a স্কয়ার ইনটু a a কিউব মাইনাস a স্কয়ার আমার উপরে রয়েছে মাইনাস 11 a স্কয়ার আমরা পেলাম মাইনাস a স্কয়ার তাহলে আমার মাইনাস 10 a স্কয়ার দরকার তাহলে মাইনাস 10 দিয়ে যদি আমরা গুণ করি 10 a দিয়ে গুণ করলে মাইনাস 10 a ইনটু a মাইনাস 10 a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 10 a আমাদের উপরে যদি আবার দেখি পরের পদে রয়েছে 35 a কিন্তু আমরা পেলাম প্লাস 10 a আরো দরকার 25 25 a তাহলে প্লাস 25 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 25 a মাইনাস 25 তাহলে এভাবে আমরা উৎপাদনটা কমপ্লিট করলাম তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা পদ থেকে কি করব a মাইনাস 1 কমন নিব তাহলে এখানে থাকে কি a স্কয়ার মাইনাস 10 a প্লাস 25 ইকুয়াল a মাইনাস 1 এখানে যদি আমরা a স্কয়ার রাখি মাইনাস 2 ইনটু a ইনটু 5 প্লাস 5 a স্কয়ার এভাবে লিখি তাহলে কি একটা সূত্র হয় না a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ার তাহলে আমরা এটাকে লিখতে পারি a মাইনাস 1 a মাইনাস 5 এর স্কয়ার তাহলে দেখো আমরা যে বহুপদীটা ধরেছি f অফ a তার উৎপাদক বিশ্লেষণ পেলাম এটা a মাইনাস 1 ইনটু a মাইনাস 5 এর স্কয়ার তাহলে এখন আমরা আগের অঙ্কতে চলে যাই এটার পরে যে আমাদের দেওয়া ছিল কি f অফ a ইকুয়াল 0 অর্থাৎ এটা সমান সমান 0 তাহলে এটা সমান সমান আমরা এখন কি লিখতে পারি আমরা এটা করার পরে এখানে কথাটা লিখে এটা তৈরি করে নিব আমরা এটা লেখার পরে আবার লিখব যেহেতু উপরে লিখি যেহেতু আমরা ওখানে পেলাম কি যে f অফ a সমান সমান এই উৎপাদকটা আমাদের শর্তে ছিল যে যেহেতু f অফ a সমান সমান ছিল কি 0 তাহলে f অফ a আমরা পেলাম a মাইনাস 1 ইনটু a মাইনাস 5 এর স্কয়ার ইকুয়াল 0 তাহলে হয় a মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 5 এর স্কয়ার সমান সমান 0 বা a ইকুয়াল 1 বা এখন একটা খেয়াল করি আমরা a তো আমরা ধরে নিয়েছিলাম কি ধরেছিলাম 5 এর পাওয়ার p সমান সমান নিয়ে ধরেছিলাম এখন আমরা 5 এর পাওয়ার p সমান সমান লিখে দিব এর পরিবর্তে তাহলে এখন একটা জিনিস খেয়াল করো সূচকের নিয়ম অনুযায়ী কোন কিছু সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1 তাহলে যেহেতু এখানে আছে 5 টু দি পাওয়ার p তাহলে আমরা হিসাবের সুবিধার জন্য 5 পাওয়ার 0 তাহলে 5 5 যদি আমরা বাদ দিই যদি ঘাত বৃত্তি সমান হয় তাহলে ঘাত কি হবে সমান হবে তাহলে p ইকুয়াল 0 p এর একটা মান আমরা পেয়ে গেলাম অথবাতে যদি আমরা আসি এটাকে লিখতে পারি a মাইনাস 5 এর হোল স্কয়ার ইকুয়াল 0 তাহলে a মাইনাস 5 ইকুয়াল 0 বা a ইকুয়াল 5 বা এর জায়গায় আমরা বসাবো কি 5 এর পাওয়ার p ইকুয়াল 5 তাহলে শুধু 5 তার উপরে পাওয়ার আছে কত 1 তাহলে p ইকুয়াল 1 তাহলে আমরা দুইটা মান পেলাম p এর মান একটা পেলাম 0 আর একটা মান পেলাম 1 তাহলে নির্ণয় মান p ইকুয়াল 0,1 অনেক সময় তোমরা এটাকে এরকম ফার্স্ট ব্র্যাকেটে দাও এটা তোমরা দিবা না কারণ এখানে একটি চলকের মান বের করতে বলা হয়েছে ফার্স্ট ব্র্যাকেট দিলে তখন বোঝা যায় যে একাধিক চলক বা দুইটি চলকের মান তাহলে আমরা এভাবে কমা দিয়ে লিখব এটাই আমাদের অ্যানসার খ নম্বর আসো আমরা ঘ নম্বর অঙ্কটা একটু দেখি ঘ নং প্রশ্নে আমাদের প্রশ্নটাতে আমাদের বলেছে যে l ইকুয়াল টু হলে l ইকুয়াল টু হলে x এর মান নির্ণয় করো আমরা দ্বিতীয় উদ্দীপকে চলে যাব দুই নম্বর উদ্দীপকে l এর একটা মান দেওয়া আছে 2 log 3x minus log 3 to x plus 6 plus 1 এই যে l এর মান আছে এটা সমান সমান 2 হলে আমাদের x এর মান নির্ণয় করতে হবে তাহলে আসো আমরা লিখে ফেলি গণং দেওয়া আছে L equal to log 3x minus log 3x plus 6 plus 1 তাহলে আমাদের শর্ত দেওয়া আছে কি L equal to সুতরাং দেই সুতরাং L equal to L এর জায়গায় যদি আমরা L এর এই মানটা বসাই 2 log
3x माइनस log 3 x प्लस 6 प्लस 1 इक्वल टू বা আমরা জানি কি যে কোনো সংখ্যা যদি log এর পাশে থাকে সেটা কি হয়ে যায় পাওয়ার হয়ে যায় তাহলে log 3 x স্কয়ার হয়ে যাবে माइनस log 3 এটা যা আছে তাই থাকবে 2 माइनस 1 এই 1টাকে আমরা ওই পাশে নিয়ে যাই বা যদি আমরা log একই রকম বিটিটাকে আমরা কমন নিতে পারি যেহেতু माइनस আছে আগেই বলেছিলাম যে log যদি माइनस থাকে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে ভাগ থাকলে যেমন माइनस দেই গুণ থাকলে যোগ দেই একই রকম ভাবে যোগ থাকলে গুণ দিব বিয়োগ থাকলে ভাগ দিব তাহলে এখান থেকে যদি আমরা log 3 কমন নেই তাহলে কি হয়ে যাবে x স্কয়ার উপরে চলে যাবে ভাগ এটা একবার আমরা লিখে দিই ভাগ x + 6 ইকুয়াল এখানে থাকে 1 বা আমাদের একটা সূত্র হয়তো মনে আছে আমরা জানি যে বৃত্ত এবং সংখ্যা যদি সমান থাকে তখন log a এর মান কত 1 আমরা এই যেরকম একটা সূত্র জানি log a সমান সমান 1 অর্থাৎ বৃত্ত এবং সংখ্যা যদি সমান থাকে লগের ক্ষেত্রে সেই ক্ষেত্রে মান হবে 1 তাহলে এখানে আছে 1 আমাদের হিসাবে সুবিধার্থে এখানে যেহেতু বৃত্ত আছে কত 3 তাহলে আমরা 3 3 নিয়ে একটি লগ নেই x স্কয়ার x + 6 ইকুয়াল লগ 3 3 উভয়পাশে লগ 3 আমরা যদি এন্টি লগ করি এন্টি লগ নেই মানে লগ 3 উঠিয়ে দিই তাহলে কি থাকবে এখানে থাকবে x স্কয়ার x plus 6 equal এখানে থাকবে 3 তাহলে আমরা আরআরই গুণ করি বা x স্কয়ার equal 3x plus 18 এটা আমরা যদি পক্ষান্তর করি এক পাশে নিয়ে আসি এই পাশে করি দেখো বা x স্কয়ার minus 3x minus 18 equal 0 বা এটাকে আমরা মিডল টার্ম করি 18 কে ভাঙাও 3 মানেই তো হবে 3 6 18 6 আর 3 তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 3ই হয় তাহলে -6x + 3x -6x + 3x বিয়োগ করলে হবে -3x -18 = 0 বা এখান থেকে যদি আমরা কমন নিই x তাহলে x - 6 + 3 কমন নিলে x - 6 = 0 বা x - 6 x + 3 = 0 হয় x - 6 = 0 অথবা x + 3 equal 0 তাহলে x এর মান আমরা পাচ্ছি কত 6 একটা x এর মান পাচ্ছি একটা minus 3 তাহলে এখন আমরা minus লগারিদমের ক্ষেত্রে minus কিন্তু গ্রহণযোগ্য হয় না তাই এখন আমাদের খেয়াল করতে হবে যে আসলে লগারিদমের ক্ষেত্রে যে হয় না এখানে যদি আমরা একটু খেয়াল করি আবার l এর ক্ষেত্রে এখানে যদি আমরা পদটা দেখি যে যদি নেগেটিভ বসাই তাহলে তো অসংজ্ঞায়িত হয় কিন্তু এর আগে 2 থাকাতে এখানে হয়ে যাইতেছে কি x স্কয়ার যেহেতু মাইনাস এর স্কয়ার আবার পজিটিভ সেজন্য এখানে মাইনাস 3 টাও কি হবে গ্রহণযোগ্য হবে তাহলে যেহেতু দুটা মানই গ্রহণযোগ্য তাহলে আমাদের দুইটাই অ্যানসার যদি আমাদের এখানে 2 বা অন্য কিছু থাকতো 2 না থেকে যদি অন্য কিছু থাকতো যে যদি জোড় আকারে কোনো কিছু না থাকতো তাহলে আমাদের এই নেগেটিভটার জন্য গ্রহণযোগ্য হতো না তখন আমরা এই মানটা বাদ দিতাম তাহলে আমরা কি লিখব যে নির্ণয় মান x = 6, -3 এটাই আমাদের অ্যানসার তাহলে আমাদের গণন প্রশ্নটা হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এভাবে আমরা গণন করব তাহলে আজকে ক খ গ করলাম এক নং সৃজনশীল করলাম অনুশীলনী 4 এর প্রিয় শিক্ষার্থী আজকে যে এই ম্যাথটা করলাম আমরা যে সৃজনশীলটা করলাম তোমরা বাসা বেশি বেশি প্র্যাকটিস করবে অনুশীলন করবে মনে রাখবে নিজেকেই অনুশীলন করতে হবে ভালো রেজাল্ট করার জন্য যত অনুশীলন করবে তোমার পরীক্ষার রেজাল্ট তত ভালো হবে এবং ভালো একটা রেজাল্ট আনতে পারবে তাহলে আজকে যেটা দিলাম সেটা তোমরা এসডব্লিউ করবে আজকে সিডব্লিউটাই এসডব্লিউ হবে সিডব্লিউ টু এসডব্লিউ এই সিজনটা এসডব্লিউ করবে এবং আগামী রবিবারে আমাদের স্কুলে জমা দিবে এটার জন্য মার্ক রয়েছে আগামী ক্লাসে দেখা হবে আজকে এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ